হ্যালো গাইজ, ওয়েলকাম টু ক্যান্ডি ক্যান রোমলি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। জীবনের অনেক বড় একটা খারাপ পরিস্থিতি কাটিয়ে ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় ইদানিং আমি বেশ ভালোই আছি। তো বেশ অনেক দিন হয়ে গেল আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আর তার একটাই কারণ, সেটা হলো আমার পরিস্থিতি। আমার পরিস্থিতি যে কতটা খারাপ ছিল বা কি ছিল সেটা না হয় তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি পরে একটা ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। কিন্তু এখন পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে অনেক বেশি বেশি ভালোবাসা দিও, অনেক সাপোর্ট করো আমাকে। এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু অনেকটাই পুরনো ভিডিও, আমি তোমাদের সাথে আজ এটা শেয়ার করছি। ওই যে বললাম পরিস্থিতি, যার কারণে আমি ভিডিও ক্রিয়েট করে উঠতে পারিনি। সো প্লিজ আমাকে একটুখানি ক্ষমা করে দিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ, আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি আমার কাকা শ্বশুরের বাড়ি থেকে। আমরা ঠিক হঠাৎ কোন পরিস্থিতিতে এখানে এসেছিলাম সেটা তো তোমরা জানোই। আমার শাশুড়ি মায়ের অসুস্থতার কারণে আমাদেরকে এখানে আসতে হয়েছিল। আর যদি এই বিষয়ে সবিস্তারে জানতে চাও তাহলে আমার আগের ভিডিওটা গিয়ে দেখে এসো। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। কাকু আর বাবা, মানে আমার দুই শ্বশুরমশাই, আমাকে নিয়ে মার্কেটিংয়ে যাচ্ছে। ধামপুরে এটা আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার আমি যখন এসেছিলাম তখন ভীষণ ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল যে বাড়ির বাইরে পায়ে রাখা যাচ্ছিল না। ইনফ্যাক্ট সারা দিন কুয়াশায় পুরো অন্ধকার হয়েছিল, সুতরাং বাইরের বাজারঘাট কিছুই আমার দেখা হয়ে ওঠেনি, বেরোনোও হয়নি সেরকম। তাই বাবা আর কাকু আমাকে নিয়ে একটু বেরিয়েছে বলতে পারো। তো মার্কেটে এসে আমরা প্রথমেই কিন্তু চলে যাচ্ছি মাই চয়েসে। আমাদের এখানে বেশ কিছু নেওয়ার আছে, তো চলো আমরা কেনাকাটাটা সেরে ফেলি। শুনতেই পেলে কাকু বারবার গোলগাপ্পা খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমার আবার এখানকার ফুচকা বেশ একটা ভালো লাগে না। যতই তুমি ঝাল আর মিষ্টি জল মিলিয়ে খাও না কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো স্বাদ একদমই আসে না। আমাদের ওখানে কেমন সুন্দর টক ঝাল মিলিয়ে একটা ফুচকা বানায়, এখানে তুমি সেরকম স্বাদ একদমই পাবে না। তাই আর ফুচকা না খেয়ে এখানকার ফেমাস আলুর টিক্কিটাই আমরা নিয়ে নিলাম। আর তারপর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। আমার মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কাকু নাছোড় বান্দা, সে তো এখানকার মিষ্টি না খাইয়ে ছাড়বেই না। বারবার বললো তুমি তো অনেকবার ওয়েস্ট বেঙ্গলের মিষ্টি খেয়েছো, এখানকার মিষ্টি একটা খেয়ে দেখো। তাই আমিও প্রতিবারের মতো আমার পছন্দের সেই রসমালাই মিষ্টিটাই কিন্তু টেস্ট করে দেখলাম। আর এই রসমালাইটার টেস্ট জাস্ট অসম ছিল, সত্যিই খুব ভালো ছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে দাম হয়তো একটু বেশি ছিল, কিন্তু স্বাদ সত্যিই ভালো ছিল। আগেই বললাম আমার মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না শুধু রসমালাই ছাড়া। এই দোকানটায় এত রকমের মিষ্টির ভ্যারাইটিস ছিল যে দেখেই খেতে ইচ্ছে করছিল। আর এই দোকানে প্রত্যেকটা মিষ্টির ডিজাইন এতটাই নতুনত্ব ছিল যে বারবার আমার দৃষ্টি আকর্ষণ করছিল। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম এই দোকানটায়। এখানে আমাদের বেশ কিছু ইউজেন্ট্র কন্টেনার নেওয়ার আছে, যেগুলো করে আমরা ট্রেনের মধ্যে খাবার প্যাকিং করে নিয়ে যেতে পারবো। একেই এত লম্বা একটা ট্রেন জার্নি, তার উপর এত লাগেজ, তার উপরে যদি তিন চারজনের খাবার আমাদেরকে প্যাকিং করে নিয়ে যেতে হয় তাহলে কেমন একটা ঝামেলাদায়ক ব্যাপার হয়ে যায় না? ট্রেনের মধ্যে ধোয়া ধুই বা বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা কোনোটাই থাকবে না, এর চেয়ে ঢের ভালো হবে খাও দাও আর ফেলে দাও। সমস্ত কাজকর্ম সেরে আমরা এখন বাড়ি ফেরার পথে। আর ওদিকের আকাশটা দেখো কেমন রাঙা হয়ে উঠেছে, বিকেলের এই সূর্যাস্তের সময়টা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। কাল কিন্তু আমার দেওরের বার্থডে, যেহেতু আমরা সকাল সকাল উঠে রওনা দেব তাই চলো আজই ওকে অ্যাডভান্স উইশ করে আসি। হ্যাঁ প্রিন্স, হ্যালো, হাই, হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। তুই ভিডিও বানাচ্ছ?